ইউটিউব.লাইভ, মেক ইউর লাইফ গ্রেট। প্রিয় ভিউয়ার্স, ব্যবসা করার জন্য প্রয়োজন যথাযথ ব্যবসায়িক জ্ঞান, যা আপনি সহজেই অর্জন করতে পারেন বিভিন্ন সফল ব্যবসা প্রতিষ্ঠানের পলিসি সম্পর্কে জেনে। আপনাকে এসব পলিসি সম্পর্কে অবগত করতেই আমরা এখন থেকে তুলে ধরব দেশ বিদেশের বিভিন্ন সফল ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয়সমূহ। তারই অংশ হিসেবে আমাদের আজকের আয়োজন দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়, প্রাণ আরএফএল গ্রুপের সামগ্রিক বিষয়গুলোকে সুসজ্জিতভাবে তুলে ধরা। প্রথমেই চলুন জেনে নেই এক নজরে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিচ্ছবি, যা 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের সুবিশাল লক্ষ্য নিয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী, ট্রেডিং কোম্পানি, বাইং হাউস এবং ডিস্ট্রিবিউটর হিসেবে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে যাচ্ছে জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে। প্রতিষ্ঠানটি 1991 সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি বাজার খুললেও বর্তমানে 108টির অধিক দেশে পণ্য রপ্তানি করছে খুবই সফলতার সাথে। 70,000-এর অধিক কর্মী বাহিনী নিয়ে প্রাণ আরএফএল গ্রুপ তার সুদূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে আনুমানিক 500 মিলিয়ন ক্রেতার কাছে পৌঁছেছে। যাই হোক, প্রাণ আরএফএল গ্রুপের বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান আছে, যেমন প্রাণ ফুড লিমিটেড, আরএফএল প্লাস্টিক, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ইত্যাদি। তাছাড়া প্রাণ আরএফএল গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, অল প্লাস্ট বাংলাদেশ লিমিটেড, অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড লিমিটেড, পেকমেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইত্যাদি। এবার চলুন জেনে নেই এক এক করে প্রাণ আরএফএল গ্রুপের এরিয়া অফ অপারেশনস। প্রথমেই প্রাণ গ্রুপ, এতে আছে জুস, বেকারি, স্ন্যাক্স, ড্রিঙ্কস ইত্যাদি। অন্যদিকে আরএফএল গ্রুপে আছে প্লাস্টিক অ্যান্ড ফার্নিচার, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাইক, মেলামাইন, স্টেশনারি, লিফট অ্যান্ড এলিভেটর ইত্যাদি। এ পর্যায়ে চলুন জেনে নেই প্রাণ আরএফএল গ্রুপের উল্লেখযোগ্য রপ্তানি দেশগুলো এক এক করে, যেমন ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সুইজারল্যান্ড ইত্যাদি। এছাড়া জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, কাতার, আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, কানাডা, ওমান ইত্যাদি সহ আরও বেশ কিছু দেশে প্রাণ আরএফএল এর পণ্য রপ্তানি হয়। এ পর্যায়ে প্রাণ আরএফএল গ্রুপের মার্কেটিং তথ্যের মধ্যে চলুন জেনে নেই পজিশনিং, প্রোডাক্ট প্রাইস, প্লেস, প্রমোশন, টার্গেট মার্কেট, শর্ট অ্যানালাইসিস, সিএসআর ইত্যাদি। পজিশনিংয়ের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ ইমেজ ডিফারেন্সিয়েশন কৌশল অবলম্বন করে থাকে তাদের প্রোডাক্টগুলোর আলাদা লোগো ও সংক্ষিপ্ত অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। প্লেস বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ তাদের বর্তমান ডিস্ট্রিবিউটর, নতুন ডিস্ট্রিবিউটর এবং মোবাইল শপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পণ্য নিশ্চিত করে। প্রাইসিং বা পণ্যমূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ ওভারহেড এক্সপেন্স এবং কস্ট প্লাস প্রাইসিং কৌশল অবলম্বন করে থাকে, যেখানে উৎপাদন সংক্রান্ত সব খরচ যোগ হয়। অ্যাডভার্টাইজিং বা প্রমোশনের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ টিভি কমার্শিয়াল, বিলবোর্ড, লিফলেট, স্পোর্ট ইভেন্ট এবং এক্সপিরিয়েন্স শেয়ারিং কৌশল ব্যবহার করে থাকে। টার্গেট মার্কেটের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ প্রধানত ইয়ং পিপুল, টিন পিপুল এবং চিলড্রেনদের বিবেচনা করে, তবে কিছু ক্ষেত্রে ওল্ড এজ পিপুলদেরও বিবেচনা করে তারা। শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপের স্ট্রেংথস হল ব্র্যান্ড ইমেজ, কন্ট্রোলড কোয়ালিটি, মার্কেট শেয়ার, ডিস্ট্রিবিউশন চ্যানেল, স্কিল্ড ওয়ার্কফোর্স এবং আনম্যাচড প্রোডাক্ট।
প্রাণ আরএফএল গ্রুপের অপরচুনিটিজের ক্ষেত্রে ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে এক্সপোর্ট টাই আপ এবং ফ্র্যাঞ্চাইজি বিজনেস খুব কার্যকর। অপরদিকে উইকনেসেসের ক্ষেত্রে পণ্যের সংক্ষিপ্ত জীবনচিত্র, অধিক ট্রান্সপোর্ট কস্ট, পণ্যের উচ্চ মূল্য ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাণ আরএফএল গ্রুপের জন্য। এছাড়া থ্রেটসের ক্ষেত্রে পরিবর্তনশীল ভোক্তা আচরণ, সতর্ক প্রতিযোগী, বিদেশি পণ্যের পর্যাপ্ততা, সীমাবদ্ধ টার্গেট কাস্টমার্স ইত্যাদি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিএসআর এর ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপ পরিবেশ, রক্ষণশীলতা, ক্রেতা সমাজ এবং কর্মকর্তাবৃন্দের অধিকারের বিষয়ে সচেতনতা অবলম্বনের চেষ্টা করে। তবে বেশ কিছু নেতিবাচক দিকও প্রাণ আরএফএল গ্রুপের রয়েছে, যেমন কম মজুরি প্রদান, আইন লঙ্ঘন, অপর্যাপ্ত প্রশিক্ষণ, সত্যায়নহীন লাইসেন্স ইত্যাদি। অতএব এই ছিল আমাদের আজকের আয়োজন প্রাণ আরএফএল গ্রুপের সামগ্রিক ব্যবসায় দিক নিয়ে। আশা করি এর থেকে আপনারা প্রকৃতই উপকৃত হয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আস প্লিজ।